শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে এবার মামলা গড়ল থানায়। এজাহারের বয়ানে একথা স্পষ্ট হয়েছে যে বিভিন্ন বিভাগ থেকে আদায় করা ফিজ, এমনকি রোগীদের পরিবেশন করা খাদ্য নিয়ে বিভিন্ন অনিয়ম হয়েছে। প্রায় 30 লক্ষ টাকার অনিয়ম ধরা পড়েছে। জানা গেছে 2015 সালের অক্টোবর থেকে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমার ভেতরে হয়েছে এই আর্থিক কেলেঙ্কারি। এর জেরে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে তৎকালীন সুপারিনটেন্ডেন্ট এস বর্ষকে, বদলি করা হয়েছে অধ্যক্ষ শিল্পী রানী বর্মনকে। অনিয়মের অভিযোগে পাপ্পু রবিদাস নামে এক ক্যাজুয়াল কর্মীকেও কাউন্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শেষমেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত 5 জানুয়ারি মামলা দায়ের করেন ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অভিজিৎ স্বামী। এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।